মামুনুল হক আজকে সন্তান রেখে জেলখানায় এই মিডিয়ার কারণে, মিজানুর রহমান আজহার এই দেশ ছাড়ছে এই বদমাশ মিডিয়ার কারণে। আমি এখানে কি ওয়াশ করতেছি আমার শাশুড়ি শেখ হাসিনা জানে? এই বদমাশটা যখন ছাড়বেন তখন সে জানবে। আর এইগুলো এমন সারা সারে ওই ইসরায়েল বেজরমা আছে না, এমন কিছু বেজরমা মিডিয়াও আছে, ওরা খালি কন্টেন্ট বানাবার জন্য, ভিউ বাড়াবার জন্য চেষ্টা করে। ও ভাবে না যে আমার এই মিডিয়ার উপরে ভিত্তি করে একজন আলেমের লাইভ ফিউচার দাঁড়িয়ে আছে। কথা বলেন না কেন, তার জীবনের একটা খুঁটি দাঁড়িয়ে আছে আমার পরে ভিত্তি করে। মিজানুর রহমান আজহারি কবে কবে কি বলছে, ছেড়ে দিছে ওইটারে এমন ভাবে থাম্বিল দিয়ে ছাড়াইছে, লেগে গেছে আওয়ামী লীগের বড় বড় মন্ত্রীদের কপালে, লাগার সাথে সাথেই তো এক ঘন্টার ভিতরে দেড় সার ভিতর অন্তর গরম ডিম দিব, সোলা সারা আসলা দেব। মামুনুল হক কোন জায়গায় কি বলছে এটা জানতো সরকার? এই যে আজ থেকে 30-32 বছর আগে কোনো মিডিয়ার ছাতা ছিল না আমার শুরু জীবন, আমি 2011 পরে মিডিয়া আসছি, 11 আগে আমি মিডিয়া আসিনি, মিডিয়া আমি চয়েসই করতাম না। তবে মিডিয়া রাখার দরকার আছে, মিডিয়াও দরকার আছে, কিন্তু মিডিয়া তোকে পাও দর্শি কোন আলেমকে কালারিং করিস না জাতির সামনে, দুইটা পয়সা কামাবার জন্য কোন আলেমের জীবনটাকে নষ্ট করিস না। কথা বলে না কেন, আমার ওয়াজ দেখবেন বেশিরভাগ হাসির ওয়াজ গুলো বদমাশ গুলো সারে, আমি যে সবচেয়ে বেশি কাম দাই আল্লাহর হুকুমে এটা একবারও সারে না। আমি কোন জায়গায় বিড়ি খাওয়ার স্টাইল দেখাইছি, কোন জায়গায় জেলসের গান গাইছি, মমতাদের ফতোয়া দিছি, ওইগুলো সারে। কথা বলেন না কেন, আল্লাহ এদেরকে হেফাজত করেন, জোর করে আমিন। মিডিয়া তোদের জন্য আমি দোয়া করি, আল্লাহ তোদের হালাল রেজে খাওয়ার তৌফিক দান করো। এই আলেমুল আমার গালি শুনাইয়া তুই টাকা কামাইয়া পোলা পানলে খাওয়াবি, কসম আল্লাহ আলেমের বর্দা নিবি তোর পোলা লুলা হবে, তোর পোলা জীবন মানুষ হবে না, গাঞ্জা কর হিরো মিসি বদমাইশ হবে, আর তুই লুলা হবি, আর তোর ক্যামেরা সহ ডাকাইতে প্রতি মাসে মাসে একবার চুরি করবি, আর তোর টেট্রাকের সিপের মধ্যে নিয়ে ওয়ান দার গুশান গুশাইব তোরে, আলেমের বর্দা আছে তো তোর অ্যাকাউন্টে। কথা বল না কেন, তোর ক্যামেরা প্রতি মাসে মাসে হারাবে, আমি কসম করে বলে তোর একটি রাখে সিপাহী শেরপুর চিরাকে সিপার মধ্যে নিয়া। কতক্ষণ না কেন হাসিস, কে হাসেন কেন মিয়া, এই মিডিয়ার যন্ত্রণা এখন অতিষ্ঠ হয়ে গেছে। কথা বলেন না কেন, একশের হাসির ওয়াজ সার্বে মানুষের বকা শোনাবে আলেমুল আমার, হালাকে এত কষ্ট করে ওয়াজ করি দেড় ঘন্টা দুই ঘন্টা, আমার কষ্টের ওয়াজ গুলা সারে না, সারে সব হাসির ওয়াজ, আর আমার মারে তুলে বকে, আমার মরা মারে বকে এই মিডিয়ার কারণে। তো যে মিডিয়ার কারণে আমার মায়ের বকা শোনাবো, আর গুষ্টি নিকুচি করি আমি, পাড়ার পরে পাড়া কষ্ট হইতেছে, আর কোনদিন এইভাবে সারবো না। আমার যত বদনাম আছে তোরা সার, ওইগুলো দেড় টাইম নেই এখন, কারণ বহুত বকা হুনছি, বকা হুনতে হুনতে এখন সইয়ে গেছি, এখন আমার মায়ের কবর তুডাইলে আমার দুঃখ লাগে না, কারণ ওর মা রাত ভালো আছে। কথা বল না কেন, আল্লাহ যারা আলেমুল আমার মাকে বকা শুনায়, কমেডিয়ান বকে এই আওয়াজ করে শুনায়, কারণ 16 বছর এলেম শিখছি, 16 বছর দেশ বিদেশ মিলে, দেওবান্দ বাংলাদেশ মিলে 16 বছর লেখাপড়া করছি, মায়ের কষ্ট বুকি নিয়ে লেখাপড়া করছি, আজকে যদি সেই মায়ের বকা শোনাইছে ওয়াজের জগতে আইয়া এই মিডিয়ার কারণে, এগুলোকে বর দেওয়া দেবো না, এগুলোকে দুলাবাইকে শোনা দিব, আল্লাহ হেফাজত করেন, জোর করে আমিন, আরো জোর করে আমিন। তবে আজকে যে মিডিয়া গুলো আইছে এগুলোর একটু পাম দেই, এটা ভালো, এটা আমার খাওয়াতো ভাই, এগো বলাবান ভালো হইল, এগো মা বাবা আল্লাহ হাড়ের রোগ বানাইব না, এগো প্রতি আমার দো আছে, জোর করে মারহাবা, পাম দিলাম পাম, যদি উল্টা পাল্টা সারে, আর যদি আমি দেখি কেন প্রত্যেকটা মিডিয়ার সাবস্ক্রাইবার আমাকে করা আছে, এমনই মামলা দিমু, কত মিডিয়ার যে ব্যান করে দিছে জানো, শোন তাহসিনের শোন ইলিয়াস রহমান যেহেতু ব্যান করছে, খবর তো জানো না, যে একবার সারলে 10 কোটি মানুষ দেখতো 1 মিনিটে, ওইটারে ব্যান করছে আমি ইলিয়াস রহমান যেহেতু মামলা দিয়ে। এরপরে আসলে যে সিলেটের একটা
একসাথে বলবো জমিনের মালিককে খবরদার, মনের কষ্ট গুলো আপনাকে বগুড়া বলে গেলাম, আল্লাহ সব বক্তব্য ভাইকে আপনি হেফাজত করেন। ভাই আমির হামজা অতি তাড়াতাড়ি ছাড়া পেয়েছে। ইলিয়াস রহমান জিহাদি গত 15 দিন আগে আল্লাহকে বলেছিল, কেঁদে কেঁদে আপনারা কুয়াশটা দেখছেন, মানে প্রধানমন্ত্রীর কাছে আমি অত্যন্ত বিনয়ের সাথে বলছিলাম যে আমি আপনার পরিবারে বিবাহ করছি, আপনি আমার দেশের মেয়ে, আপনি আমার দেশের রত্ন, বঙ্গবন্ধু কন্যা, আপনি ইলেকশনের আগে আমির হামজা, মামুন হক সব আলোকে ছেড়ে দেন। আল্লাহ শুকর দেহি তার পরের দিনই পিসকি রফিকুল ইসলাম মাদানির ছেড়ে দিছে। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না, সে নিজেই বলে আমি আলিয়া করছি, আমার আলিয়া ভাই হয়েছে দেখে কি, সে আমার ভাই না, সে একজন বক্তা, আমি একজন বক্তা, সে আমার কলিজার ভাই। এই তিনটা আড়াইটা বছর তার দুইটা মেয়ে না পারলে দুইটা মেয়ে বাবার জন্য ওর মেয়েটার দৃশ্য সারা পৃথিবী ভাইরাল হয়েছে, যেই মামলা ওরে কোর্টে উঠাইছে, আর মেয়েটা বাপের পুলিশ ব্যানের গুনাডাই ভাবে রডটা ধরে ঝুলে রয়েছে বাদরের মতো। বাবারে এক নজর দেখার জন্য হয়তো মাননীয় প্রধানমন্ত্রী এই দৃশ্যটা দেখে ফেসবুকে তার অন্তরে দাগ কাটছে, আমিও তো বাবার পাগল, আমিও তো মায়ের পাগল, আমি তো আমার বাবা মায়ের জন্য প্রতি প্রতি 15 আগস্ট আমি তাদের জন্য দোয়া করি। তাহলে এই আমির হামজার মেয়েটাও তো বাবার জন্য পুলিশ বেড়ে ঝুলতাছে, হয়তো তার অন্তরে লাগছে বিদায় বলছে ছেড়ে যায়। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, আপনি আমার দেশের রত্ন, আপনি আমার বাংলাদেশের অভিভাবক হিসাবে আলেমদেরকে ছেড়ে দেন, ছেড়ে দেন। আপনি ওই যে ওই আইসে কয় দিব না, দিতাছে না সান্দু, তোমার মতো লোক আছে বিদায় দিব না, কথা কর না কেন, কয় দিব না, দিচ্ছে তো আলহামদুলিল্লাহ বলে, হে যাবো সারার কথা ছিল না তাকে ছেড়ে দিছে, ইনশাআল্লাহ বাকি কয়জন ছেড়ে দেবে ইনশাআল্লাহ বলে। সবচেয়ে বেশি আমার মায়া লেগেছে মাননীয় প্রধানমন্ত্রীর জন্য, এই জন্য দোয়া করি একমাত্র কারণে, আমি ওই দেশে জন্ম নিয়েছি এই জন্য না, মানে প্রধানমন্ত্রী এক নাম্বারে সে গেছে বেজরমা ইসরায়েলের বিরুদ্ধে গেছে, এই যেই সময় ইন্ডিয়ার মতো দাদা একবার শক্তিশালী দেশ ইন্ডিয়া ইসরায়েলের পক্ষে, চায়না ইসরায়েলের পক্ষে, ব্রিটেন ইসরায়েলের পক্ষে, রাশিয়া ইসরায়েলের পক্ষে, আমেরিকা ইসরায়েলের পক্ষে, তাদের কপালে জুতার বাড়ি বাইরা আমার ছোট্ট দেশের প্রধানমন্ত্রী ফিলিস্তিনের পক্ষে, এটা বিশাল বড় আমাদের জন্য পাওনা, কথা বলে না কেন, জীবন যা কার থাক দীপ্তকণ্ড আওয়াজ দেবে উলামায়ে কিরাম, ফিলিস্তিনের বুকে যদি আরেকটা বার কোন বেঈমান আক্রমণ করে কোন মায়ের কোলকে খালি করে, আর বাংলাদেশের প্রধানমন্ত্রী যদি একবার আমাদের অনুমতি দেয় ফিলিস্তিনে যাওয়ার জন্য, জীবনকে বাজি রাইখা আল্লাহর ঘর মসজিদ আকসাকে রক্ষা করার জন্য কে কে চাইতে রাজি আছে আল্লাহকে দু হাত উঠে দেখায় দাও, নারায় তাকবীর আল্লাহ, নারায় তাকবীর আল্লাহ, দাদা ভাই তাকবীর মাঝখানে কে দিছেন, দাঁড়ান তো আপনি, তাকবীর বইয়া পড়ে না, দেও জোরে মারো, আমরা সবাই নবীর সেনা, ভয় করি না, বুলেট বোমা, এই লোকটা কয়দিন বাঁচবে আমি জানি না, এই চেয়ারম্যান কয়দিন বাঁচবে আমি জানি না, আমার ওই ভাই ভাই কয়দিন বাঁচবে জানি না,
তবে আমরা সবাই নবীর সেনাই কথাটা যদি আপনি বলে থাকেন, ঠিকই মৃত্যুর সময় নবীর আপনার বালিশের পাশে পাবেন। এই মানুষটা যদি জীবনে একটা দিন বালিশের পাশে পান, চিরদিনের জন্য জাহান্নামে এখন হারাম হয়ে যাবে। এই মানুষটা জীবনে কোনোদিন উম্মত রেখে জান্নাতের খাবার খায় না। দুনিয়ার সব নবীর জান্নাতের খাবার দুনিয়ার থেকে খেয়ে গেছে, মুসা নবীর উম্মত গুলো জান্নাতের খাবার 40 বছর খাইছে, ইউনুস নবী মাঠের পেটে বইটা জান্নাতের খাবার খাইছে, আয়ুব নবী 18 বছর আল্লাহর জান্নাতের খাবার খাইছে, ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে খাইছে জান্নাতের খাবার, ইউসুফ আলাইহিস সালাম কুয়ার মধ্যে বইয়ে খাইছে, হারুন আলাইহিস সালাম জমিনে খাইছে, মুসা আলাইহিস সালাম খাইছে, আবার নবী উম্মত রাইখা জান্নাতের খাবার খায় নাই, খায় নাই, খায় নাই। আমার ওই নবীর যদি বাংলার জমিনে কেউ গালি দেয়, বগুড়ায় দেখার গোপালগঞ্জ দেখার জায়গায় পুঁতে ফেলে ওর জায়গায় মাইরা লুলা বানায় ফেলব। রাজিয়া শুনা নাই আলহামদুলিল্লাহ বলেন, মারহাবা বলেন, কষ্ট হইতেছে? যারা দাঁড়ায় আছেন বসে পড়েন, কলিজার ভাই আমার বসে বসে একটু কষ্ট হবে, বসেন না ভাই। আরে গত পরশু দিন আপনাদের এখানে ওয়াজ হবে এরকম কোন চিন্তা ভাবনাই ছিল না, যে বৃষ্টি নামা শুরু হয়েছিল তাই না? গত কালকেও কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে, আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাদেরকে বর্ষার সুযোগ দিয়েছেন। জানি না কোন বুজুর্গের দোয়ার খাতিরে, হয়তো সেই এতিম গুলারে পাগড়ি দিব, পুরা বছরটা তার অপেক্ষা করে এই মাদ্রাসার এই মাহফিলটা কেন্দ্র করে, হয়তো এই বুজুর্গদের দোয়ার বরকতে, শুনে বাচ্চাদের দোয়ার বরকতে আল্লাহ ওয়াজের আয়োজন করার সুযোগ দান করেছেন। এই নিয়মাত আপনি কি দিয়ে শেষ করবেন? অতএব আমার দিকে তাকায় থাকবেন, যতটুকু আলোচনা চলবে আল্লাহ যেন আগে আমাকে আমল করার তৌফিক দান করে। দুনিয়া সব মেনে নিব, আমার নবীরে গালি দিল জায়গায় মেরে ফেলে। পৃথিবীতে একজন মাত্র নেতার জন্য যদি আপনি জীবন দেন, আপনি যদি বঙ্গবন্ধুর সৈনিক হিসেবে জীবন দেন, আপনি 100% বলতে পারবেন আপনি জান্নাতি। জিয়াউর রহমানের জন্য যদি জীবন দেন, আপনি 100% বলতে পারবেন আপনি জান্নাতি। চাচা ইসাদের জন্য যদি জীবন দেন, তার দলের জন্য আপনি বলতে পারবেন না 100% জান্নাতি। সর্বনয় বিশ্বের জন্য যদি জীবন দেন, আপনি বলতে পারবেন না 100% জান্নাতি। এই জামাত ইসলাম যারা করেন, মওদুদীর দল যারা করেন, যে যে দল করেন না করেন, যদি মনে করে বাইরে থাকেন এর জন্য জীবন দিলে আমি জান্নাতি না, শুধু একজন মাত্র মানুষের জন্য জীবন দিলে ডাইরেক্ট জান্নাতি, সে নাম বিশ্ব নবী। কথা বলে না কেন? তোর সন্দেহ আছে? যার জন্য জীবন দিলে ডাইরেক্ট জান্নাতি, জীবন দিব তো তার জন্যই দিব। দুনিয়ার যত নেতা আছে সব কিন্তু স্বার্থের পাগল। যে চেয়ারম্যান দেখবেন সে পোলাপান পালে পয়সা দিয়া, তার স্বার্থ আপনাকে উপজেলার ভাইস চেয়ারম্যান, সে উপজেলার চেয়ারম্যান পোলাপান পালে তার স্বার্থে, এমপি পালে তার স্বার্থে, আমি নিয়াসুল মাজহাদি পোলাপান আমার সাথে রাখি স্বার্থে। কথা কথা আরো জোরে, আরো জোরে।